গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন আগে কলকাতা মেট্রোপলি থেকে আমি একটা গোপ্রো হিরো 8 ব্ল্যাক অর্ডার দিয়েছিলাম। তো আজকে এর আনবক্স করব এবং রিভিউ করব। এটা আমি মেনলি নিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলের জন্য। আমি মোটো ব্লগ এবং ব্লগিং করি, তার ভিডিও তৈরি করার জন্য আমি মেনলি এই গোপ্রোটা নিয়েছি। গোপ্রো হিরো 8 9টাও এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা আমার বাজেটের মধ্যে ছিল, তাই আমি হিরো 8 নিলাম। তো চলুন বেশি কথা না বলে এর আনবক্সটা শুরু করি এবং এর রিভিউ করি। এটা হচ্ছে গোপ্রো হিরো 8 এর ছোট্ট একটি বক্স। প্রথমে লেখা আছে হাইপাস মোড 2.0, গোপ্রো ব্র্যান্ডিং। নিচে লেখা 12 মেগাপিক্সেল ক্যামেরা, 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারে, 33 ফিট 10 মিটার অবধি জলের নিচে আমরা ব্যবহার করতে পারবো। এটা 1080p লাইভ স্ট্রিমিং হয়। এখানে দেওয়া আছে এর মধ্যে কী কী আছে, গোপ্রো একটা ব্যাটারি মাউন্ট, একটা চার্জিং কেবল। পেছনে দেওয়া আছে কোন অ্যাপসের মাধ্যমে এটা ব্যবহার করতে হবে সেটার ডিটেলস। এখানে দেওয়া আছে 12 মেগাপিক্সেল আমরা পাচ্ছি এই গোপ্রোর ভিতরে ক্যামেরা, 4K 60 FPS, 1080p 240 FPS আমরা রেকর্ড করতে পারবো। স্লো মোশন আছে 8x পর্যন্ত, হাইপার স্মোড 2.0 আছে, টাইম ওয়্যাপ আছে 2.0, 1080p লাইভ স্ট্রিমিং করতে পারবো, লাইভ বাস্ট আছে, সুপার ফটো প্লাস HDR মোড আছে, র ইমেজ আমরা ক্যাপচার করতে পারবো। এর নিচে দুটো ক্লিপ আছে, এর জন্য এক্সট্রা কোনো কেস লাগে না স্ট্যান্ড করার জন্য। ভয়েস কন্ট্রোল করতে পারবো, টাচ স্ক্রিন আছে, জলের নিচে 33 ফিট অবধি আমরা এটাকে ব্যবহার করতে পারবো, প্লাস এর মধ্যে আছে GPS। তো এখন চলুন বক্সটাকে ওপেন করে দেখি। তো প্রথমে নিচে সিল প্যাকটাকে ওপেন করতে হবে। সিল ওপেন করার পরে বার হয়ে গেল আমাদের গোপ্রো। প্রথমে গোপ্রোর এই লকটাকে খুলতে হবে, জাস্ট উপরে ক্লিক করে আপাতত গোপ্রোটাকে সাইডে রাখি, দেখি বক্সের ভিতরে কী কী আছে। বক্সের ভিতরে প্রথমে দেখতে পাচ্ছি ছোট্ট একটি গোপ্রোর ব্যাটারি, তারপর একটা চার্জিং কেবল, হেলমেট মাউন্ট, তাছাড়াও নিচে আছে কিছু ডকুমেন্টেশন, একটা ম্যানুয়াল বুক, তাছাড়া আছে গোপ্রো স্টিকার, তার নিচে আছে তিনটে আরও কার্ড। এটাতে দেওয়া আছে গোপ্রোটাকে কীভাবে ব্যবহার করবো, কীভাবে সেট আপ করবো তার ডিটেলস। আর নিচে আছে একটা ছোট্ট গোপ্রো প্লাসের কার্ড। এছাড়া বাক্সের ভিতরে কিছু নেই, এবার গোপ্রোটাকে দেখি। তো প্রথমে আমরা এই স্ক্রিনের ওপর যে স্টিকারটি আছে সেটা তুলে ফেলবো। এখন এর মধ্যে ব্যাটারিটা লাগাতে হবে। ব্যাটারিটা লাগিয়ে ফেললাম, এখন অন করবো গোপ্রোটাকে। গোপ্রো অন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটাকে এখন বাইরে টেস্ট করে দেখবো।